দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অপার সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় নিয়ে এসেছি আপনাদের। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই সৈকতের না দেখা সৌন্দর্য আপনাদেরকে ক্যামেরার চোখে দেখাব। কুয়াকাটা সমুদ্র সৈকতে শুধুমাত্র যে সূর্যোদয়ের জন্য বিখ্যাত তা কিন্তু নয়, অনেকে এটা ভেবে ভুল করেন। সূর্যাস্তের জন্যও বিখ্যাত কিন্তু কুয়াকাটায়, তবে সেটা আপনাকে সুন্দর মতো করে দেখতে হবে। আমরা একটু কুয়াকাটার বিভিন্ন আশপাশে যে দর্শনীয় স্থান আছে আমরা সেটা সম্পর্কেও জানতে পারি। 150 একর জমিতে অবস্থিত একটি নারকেল কুঞ্জ আছে কিন্তু কুয়াকাটায়, এবং এছাড়া 1997 সালে প্রথম 15 হেক্টর জমিতে ঝাউ বাগান গড়ে তোলে বন বিভাগ, এবং সেই বিশাল বনাঞ্চল যাকে বলা হয় চর গঙ্গামতি। বনের এই বনের মধ্যে রয়েছে ছইলা, কেওড়া, কড়াই বাগান। বিশাল এই বাগানের মধ্যেই অনেক ধরনের লেক ও লেকের দেখাও মেলে। কুয়াকাটার পাশে বিভিন্ন পার্ক জুড়ে আছে আসলে জেলেপল্লী, রাখাইন পল্লী, সুটকি পল্লী, এরকম বিভিন্ন পল্লী। আমরা আজকে এসেছি কুয়াকাটার একদম পূর্ব পাশে। অনেকের অভিযোগ থাকে যে কুয়াকাটায় প্রধান যে বীচ আসলে ধরা হয় বা প্রধান যে সৈকত আসলে ধরা হয় সেখানে অনেক মানুষের ভিড়, অনেক মানুষের জঞ্জাল মতো লাগে, এবং সেজন্য এই কুয়াকাটায় একবার যারা আসেন তারা দ্বিতীয়বার আসতে চান না। আর সেই ভুল ভাঙতেই আমাদের আজকের আয়োজন। আপনি যেটা করতে হবে, একদম নিবিড় পরিবেশে বা নিজের মতো করে এই সমুদ্র সৈকতটি আসলে উপভোগ করতে চাইলে আপনাকে একদম পূর্ব বা পশ্চিম দিকে বেশ খানিকক্ষণ, প্রায় 20-30 মিনিট বা 10-15 মিনিট হাঁটলেই আপনার মতো করে সময় কাটানোর জায়গা কিন্তু আপনি এই কুয়াকাটায় পেতে পারেন। ঠিক তেমনি আজকে আমরা এসেছি সমুদ্র সৈকতের পূব দিকের একটি ঝাউবনের পাশে। সেখানে আমরা আজকে দেখব কুয়াকাটায় সূর্যাস্ত কেমন হয়। চলুন দেখে আসি।